সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। pbc24.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। একটি জরুরি ঘোষণাপত্রের জন্য আপনাদের সামনে এসেছি। ঘোষণাটি হলো, আগামী 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে বিশ্বের 15টি দেশ যৌথ বিবৃতি দিয়েছেন। 10ই ডিসেম্বর হলো বিশ্ব মানবাধিকার দিবস। এই দিবসকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক ব্যবস্থা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে সেটার উপরে ভিত্তি করে আমেরিকা, ইউরোপ সহ অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নততম দেশগুলি থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। এই বিবৃতিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 10ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঢাকার মহাসমাবেশে ঘোষণা করা হয়েছে। বিএনপি বলেছে যে কোনো মূল্যে সে 10 তারিখ জনসভা করবে, কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে সেই জনসভাকে বানচাল করতে চাচ্ছে। ঠিক এই মুহূর্তে বিশ্বের উন্নত দেশগুলির পক্ষ থেকে যে বিবৃতিটি এসছে অত্যন্ত তাৎপর্য বহন করে। প্রিয় দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে এখন আমি সেই বিবৃতিটি পড়ে শোনাচ্ছি। বিশ্বের 15টি দেশের পক্ষ থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেই বিবৃতিটি হুবহু নিম্নরূপ। আপনারা ইচ্ছা করলে ইউএস এম্বাসি ঢাকার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ রয়েছে সেখানে গিয়ে দেখতে পারেন। সেখানে বলা হয়েছে, আসন্ন মানবাধিকার দিবস উপলক্ষে যৌথ বিবৃতি। আগামী 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই। আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মধ্যে স্বাধীন মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার রক্ষার গুরুত্ব তুলে ধরি। অর্থপূর্ণ অংশগ্রহণ, সমতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক মানবিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অনুসরণীয় মূল্যবোধ ও নীতি হিসেবে আমরা গণতান্ত্রিক শাসনকে সমর্থন ও উৎসাহিত করি। আমরা বাংলাদেশের বন্ধু ও অংশীদার হিসেবে দেশের সাফল্যকে আরো উৎসাহিত করতে আগ্রহী এবং মানবাধিকারের সার্বজনীন ঘোষণার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্ব পুনর্ব্যক্ত করছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই 15টি দেশের যৌথ বিবৃতির মাধ্যমে বুঝতে পারছেন 10ই ডিসেম্বরের যে জনসভা বিএনপি ডেকেছে সেই জনসভার গুরুত্ব কতটুকু। আমি একজন আপনাদের সহকর্মী এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নগণ্য কর্মী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, 10ই ডিসেম্বরকে যে কোনো মূল্যে সাফল্যমণ্ডিত করতে হবে। আমরা সন্ত্রাস চাই না, আমরা শান্তিপূর্ণ সমাবেশ চাই এবং এই শান্তিপূর্ণ সমাবেশের জন্য আপনাদের যে যেখানে অবস্থান নেবেন, পুরানা পল্টনেই যদি আমরা যে ডিসিশন এখন পর্যন্ত নেওয়া আছে সেখানে আপনারা অবস্থান নিতে চেষ্টা করবেন। পুলিশ প্রশাসন সহ বাংলাদেশের সকল প্রশাসন ইতিমধ্যে জেনে গেছেন যে এই সরকার আসলে যেই অবস্থাটি তৈরি করতে চাচ্ছেন সেটি দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। বিশ্ববাসীর চোখ রয়েছে 10ই ডিসেম্বর। আমরা আসুন এই 10ই ডিসেম্বরকে একটি শান্তিপূর্ণ জনসমাবেশের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে তুলে ধরি। এই সরকারের ভাবমূর্তি বিশ্ববুকে মোটেই ভালো নয়। এই সরকারের মানবাধিকার লঙ্ঘনের যে বিশ্ব ভাবমূর্তি রয়েছে সেখান থেকে সরে আসতে হলে সরকারকেই দায়িত্ব নিতে হবে। এবং 10 তারিখের যদি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরই বলে এসছেন, যে কোনো প্রকার নেতিবাচক ঘটনার জন্ম নিলে 10 তারিখের সকল দায় দায়িত্ব বর্তাবে সরকারের প্রতি। তাই আমরা সকলের প্রতি অনুরোধ করব, আমরা শান্তিপূর্ণ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জনসভা ডাকা হয়েছে সেই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সুরক্ষা বা বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য দায়িত্বটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়, প্রতিটা দেশপ্রেমিক মানুষের দায়িত্ব। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী 10ই ডিসেম্বরের জনসভাকে সাফল্যমণ্ডিত করি। ইতিমধ্যে 15টি দেশের যে যৌথ বিবৃতি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, যে যদিও সরকারের বিরুদ্ধে কেউ নিউজ করতে চায় না, মিডিয়াগুলি তাদের খড়গ হস্তে রয়েছে, তাদের অত্যন্ত দমন পীড়নে রয়েছে, তারপরেও যে সকল মিডিয়া সামান্য হলেও কিছুটা নিউজ করেছে তাদের একটু বিবৃতি আমি তুলে ধরতে চাই। হাতে গোনা মাত্র কয়েকটি পত্রিকায় এই নিউজটি কেবল এসেছে। মানব জমিন পত্রিকার একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। আগামী 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছে ঢাকাস্থ 15টি কূটনৈতিক মিশন। এই বিবৃতিতে তারা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। আজ মঙ্গলবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই বিবৃতিটি প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ান হাই কমিশন, ব্রিটিশ হাই কমিশন, কানাডিয়ান হাই কমিশন, ডেনমার্ক দূতাবাস, ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ফ্রান্স দূতাবাস, জার্মান দূতাবাস, ইটালির দূতাবাস, জাপান দূতাবাস, নেদারল্যান্ডস দূতাবাস, নরওয়ে দূতাবাস, স্পেন দূতাবাস, সুইডিশ দূতাবাস, সুইজারল্যান্ড দূতাবাস ও যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আমরা মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন উৎসাহিত করার ক্ষেত্রে গণতন্ত্রের মৌলিক ভূমিকাকে তুলে ধরতে চাই। আমরা মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রে সংরক্ষিত স্বাধীনতা উদযাপন করি এবং ঘোষণাপত্রে বর্ণিত বিভিন্ন অঙ্গীকারের মাধ্যমে স্বাধীন মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও নির্বাচন বিষয়ে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অঙ্গীকার গুরুত্ব তুলে ধরি। প্রিয় বন্ধুরা, কথাগুলি আমি আগেই বলেছি, আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাবি করেছেন পল্টন ময়দানে তাদের সমাবেশ হবে এবং সেক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। দেশের যে সকল সাধারণ মানুষ দেশকে ভালোবাসেন ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন, আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগদান করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের এই সমাবেশের জন্য দায়িত্বে রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, একজন সহকর্মী হিসেবে এই সাধারণ জনগণ যারা গ্রামের থেকে এসেছেন তাদের নিরাপত্তার দায়িত্ব, খাওয়া সুব্যবস্থার জন্য আপনারা একটু কাজ করে যাবেন। বাংলাদেশ একটি বিপদসংকুল মুহূর্ত, এই মুহূর্তে বাংলাদেশে যে সরকার বসে রয়েছে সেটি বাংলাদেশের কখনোই জনবান্ধব সরকার নয়। এই সরকার জনগণকে তাদের প্রতিপক্ষ মনে করে, রাজনৈতিক প্রতিপক্ষকে যখন কেউ শত্রু মনে করে তখন সেই দেশে শান্তি থাকে না, যার প্রমাণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মূলত দুর্ভিক্ষের হাত ছিনিয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আসুন বাংলাদেশের প্রেমে বাংলাদেশকে ভালোবাসি এবং বিদেশি সকল অপশক্তিকে যারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে এতদিন তাদেরকে বয়কট করি। আগামী 10ই ডিসেম্বর সফল, সুন্দর ও সাফল্য মণ্ডিত হোক সেই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আপনাদের কাছে এতটুকু অনুরোধ করছি, 10ই ডিসেম্বরের জনসভাকে সাফল্য মণ্ডিত করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।